এই বছর রাজা মৌলির আরআরআর ছবি সারা বিশ্বের সিনেমা হলে ঝড় তুলেছে। ছবিতে আলিয়া ভাট, অজয় দেবগনও রয়েছেন ক্যামিও চরিত্রে। 2023 সালের অস্কার নিয়ে ভারতীয় সিনেমা মহল খুবই উত্তেজিত, কারণ সূত্রের খবর রয়েছে আগামী বছর একাডেমি অ্যাওয়ার্ডে রাজা মৌলি পরিচালিত রামচরণ জুনিয়র এনটিআর অভিনীত আরআরআর মনোনীত হতে পারে। এটা জানার পর থেকেই রামচরণ এবং এনটিআর এর ভক্তরা ছিলেন উত্তেজিত। ছবি বিশ্বব্যাপী 1000 কোটি টাকার উপরে ব্যবসা করেছে। রাজামৌলি নিজের পরিচালিত বাহুবলী ছবির পর এটি আরও একটা বড় হিট। দক্ষিণের দাপটে বলিউড পিছিয়ে পড়েছে এমনটা অনেকেই মনে করতে শুরু করেছিল এই ছবির সাফল্য দেখে। এবার এই ছবির অস্কার দৌড় শুরু হলো। আমেরিকার চাইনিজ থিয়েটার এসএস রাজামৌলির পরিচালিত আরআরআর দেখানোর পরে এটি সরাসরি ঢুকে পড়ল অস্কারের মূল ধারার দৌড়ে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, এই ছবিতে ইতিমধ্যেই অস্কারের সবকটি গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পাওয়ার আবেদন করে ফেলেছে। কটি বিভাগে শেষ পর্যন্ত মনোনয়ন পায় এবং কি কে পান, সেদিকেই তাকিয়ে রয়েছে ছবির অনুরাগীরা। যা খবর পাওয়া যাচ্ছে তাতে আরআরআর ইতিমধ্যেই মনোনয়নের আবেদন করেছে যে যে বিভাগে, সেগুলি হলো সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা, সেরা গান, সেরা সঙ্গীত, সেরা এডিটিং, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা কস্টিউম, সেরা মেকআপ, সেরা ভিজুয়াল এফেক্টস। এছাড়াও সেরা সাউন্ড এবং সেরা অরিজিনাল স্ক্রিন প্লে বিভাগেও মনোনয়ন জমা দিয়েছে এই ছবি। আপাতত মনোনয়নের ধাপটি পেরোনোর অপেক্ষা, তারপর মূল পর্বের দৌড়। সবকিছু ঠিকঠাক চললে এই ছবি অস্কারের মঞ্চে এখনো পর্যন্ত ভারতীয় ছবির তৈরি সব রেকর্ড ভেঙে দিতে পারে বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।